নমস্কার এক নাগারে বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড প্রবল বৃষ্টিতে জলমগ্ন দেরাদুন সহ উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকা বৃষ্টির কারণে রাজ্যে ছয়টি রাজ্য সড়ক ও ছিয়ানব্বইটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে ভূমিদশের জেরে সাতচল্লিশটি গ্রামীণ সড়ক অবরুদ্ধ হয়েছে একাধিক রাস্তা বন্ধ থাকার ফলে আটকে পড়েছেন বহু পর্যটক কবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে তা এখনই বলা সম্ভব নয় এদিকে গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টির ফলে আসামে ভয়াবহ বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিপদ বিপদসীমার ওপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র নদীর জলস্তর নদীর জল গ্রামে ঢুকে যাওয়ার ফলে বহু ঘরবাড়ি বাড়ি জলের তলায় চলে গিয়েছে ইতিমধ্যেই গ্রামবাসীরা এক বুক জলে দাঁড়িয়ে ঘর থেকে জিনিসপত্র উদ্ধার করার চেষ্টা করেছেন ব্রহ্মপুত্র নদী প্লাবনের কারণে কাজিরাঙা জাতীয় উদ্যানের বিস্তীর্ণ অংশ জলের তলায় চলে গিয়েছে গণ্ডার হরিণ হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণীর মৃত্যুর আশঙ্কা বেড়েই চলেছে ইতিমধ্যেই বন্যায় চুয়াল্লিশ জন মানুষের মৃত্যু হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় আড়াই লক্ষেরও বেশি মানুষ বহু জায়গায় পানীয় জল খাবারও বিদ্যুৎ না থাকার ফলে অনেক গ্রামবাসী নিজেদের বাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছেন ভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্যায় বাড়ি থেকে শুরু করে চাষের জমি সবই জলের তলায় অতি বৃষ্টির কারণে একাধিক জায়গায় জলবন্দী হয়ে পড়েছেন সাধারণ মানুষ এই পরিস্থিতিতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিকে আগামী পাঁচ দিন আসামে ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে এছাড়াও আগামী তিন দিন বাংলার কোন কোন জেলায় বৃষ্টি ও বন্যার সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করবো এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন এই মুহূর্তে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা কাশের পাশাপাশি কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে তিনে জুলাই বুধবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকেই বাঁকুড়া রঘুনাথপুর খাতড়া বিষ্ণুপুর সোনামুখী কতুলপুর চন্দ্রকোনা আরামবাগ ও পূর্ব বর্ধমানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি গোসাবা নামখানা বারুইপুর হলদিয়া তমলুক কোলাঘাট ঝাড়গ্রাম খড়গপুর বালিচক ও গোপীবল্লভপুরে সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে দুপুরের পর থেকে আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর বোলপুর ঘুসকরা কাটোয়া বেলডাঙ্গা বহরমপুর রামপুরহাট কৃষ্ণনগর শান্তিপুর ও পাণ্ডুয়াতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চারে জুলাই বৃহস্পতিবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকেই চাকদা পাণ্ডুয়া বনগাঁ হাবড়া কৃষ্ণনগর শান্তিপুর কাটোয়া বেলডাঙ্গা ও ব্রহ্মপুরে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যের দিকে দীঘা কাঁথি তমলুক কোলাঘাট খড়গ পুর বালিচক আরামবাগ সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর রঘুনাথপুর চিত্তরঞ্জন আসানসোল ঘুসখোরা সিউড়ি রামপুরহাট বহরমপুর ও জঙ্গিপুরে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্য অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং সিকিমে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে মেঘলা কাছের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে পঁচানব্বই শতাংশের আশেপাশে বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ বাংলাদেশে ঢাকা রাজশাহী বরিশাল খুলনা চট্টগ্রাম রংপুর মনমেনসিংহ সিং ও বিভাগের কোনো কোনো জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বাংলাদেশে যশোর সাতক্ষীরা খুলনা শ্যামনগর লোহাগড়া পিরোজপুর মঠবাড়িয়া কলাপাড়া লালমোহন মোতিরাট সেনবাগ কুমিল্লা রাঙামাটি রাজস্থলীয় ও মহেশখালীতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি ঢাকা কাপাসি ফরিদপুর মাদারীপুর ফরিদগঞ্জ মুন্সিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ মদন ফুলপুর নেত্রকোনা বিশম্বরপুর চাতকবাজার মৌলীবাজার চরখাই বড়লেখা ও সিলেটে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দুপুরের দিকে মেহেরপুর শৈলকুপা নগরপুর সিংড়া বগড়া পাবনা সিরাজগঞ্জ সরিষাবাড়ি মহাদেবপুর ঘোড়াঘাট ঠাকুরগাঁও ও চারাজিপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখনকার মতো খবর এখানে পরবর্তী আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ